সাত বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেন ঢাকায় চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত অভিনেতা ফারুক। ১৩ সেপ্টেম্বর আবার সেখানে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভালো আছেন ফারুক। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরে ১০টির মতো টেস্ট করিয়েছেন, সবগুলোর ফল ভালো, ব্রঙ্কাইটিসের টেস্ট করানো বাকি আছে। ব্রঙ্কাইটিস টেস্টের ফলাফলের উপর নির্ভর করছে আর কতদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন তিনি। টেস্টের ফলাফল ভালো হলে দেশে ফিরে দ্রুত তার নির্বাচনী এলাকার মানুষের সেবায় কাজ করবেন ফারুক। বঙ্গবন্ধু তখন এই দেশের প্রতিটি মানুষের হৃদয়ের মানুষ ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ফারুকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দেশের চিকিৎসকরা বোর্ড গঠন করে ধারণা করেছিলেন টিবি রোগে ভুগছেন অভিনেতা ফারুক, তবে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তারা। এরপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন ফারুক। কিভাবে তার মাকে রেপ করা হচ্ছে এগুলো যখন বলা হয়, অনেকে বড় বড় কথা বলেন, ফাঁসি দিলে, এটা না দিলেও পারত। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা। উনি দেখেননি যে যুদ্ধ কি, উনি বুঝবেন না যে আমার মাকে যখন এইরকম করা হয়েছে।